আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা জানি নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ। অথচ দিনের দাওয়াত দেওয়া, একামতে দিনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া যে ফরজ, এবং এই কারণে যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণদের পাঠিয়েছেন, আমরা এই গুরুত্ব বুঝতে পারি না। সুপ্রিয় দর্শক, একামতে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত কতটা গুরুত্বপূর্ণ, আজকে একামতে দিনের গুরুত্ব, ইসলামের দাওয়াতের গুরুত্ব সম্পর্কে জানব অধ্যাপক মুফিজুর রহমানের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, চলো সরাসরি আমরা তার মুখ থেকেই সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। দাওয়াতে দিন কি, কেন এত গুরুত্বপূর্ণ? সমস্ত পয়গম্বরগণই দাওয়াতে ইলাল্লাহ নিয়ে এসেছিল। আজকের পৃথিবীর যে ভয়াবহতা চলছে, এর থেকে মানবতার মুক্তি যদি আমাকে কেউ এক কথায় বলতে বলে, আমি বলবো সমগ্র পৃথিবীর মানব সভ্যতা আজ এক ভয়াল আগুনের সামনে। ওয়াকুনতুম আলা সাফা হুফরাতিন মিনান্নার ফানকাযাকুম মিনহা। প্রিয় ভাই বোনেরা, একটি দাওয়াতই পৃথিবীকেই ধ্বংস, এই অবস্থা থেকে পৃথিবীর মানব জাতিকে মুক্তি দিতে পারে। আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়েছিল সাফা পাহাড়ের উপরে, ওই ইয়েতিম, ওই উম্মে নবীর ডাক দিয়ে বলছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সে ডাক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তমাম পৃথিবীতে এক টর্নেডো সৃষ্টি করেছিল। সমগ্র পৃথিবীর সভ্যতাকে যেন এটা নেড়ে দিয়েছিল ভয়ঙ্করভাবে। ইদাওয়াতের জন্য শত শত পয়গম্বরের লাশ জমিনের উপরে ছিল। ইদাওয়াতের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়েছে, পাথর মারে আর বলে, ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আল্লাহ তাআলা কোট করতেছে তাদের গালি, লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। মক্কা এবং তায়েফের কোনো সম্ভ্রান্ত মানুষ কি নবী হতে পারলো না? তুমি একজন উম্মি, 80 কিলোমিটার পথ হেঁটে এসেছ, সাথে একজন দাস, একজন গোলাম, একটা বাহন পর্যন্ত নেই। এই সেই দাওয়াত, যে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলছেন মোহাম্মদ, যদি দাওয়াতের ক্ষেত্রে কোনো গাফলতি হয় এর জবাব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। এরকম কোনো কথা আল্লাহ তাআলা দাওয়াত ছাড়া কিছু বিষয়ের জন্য বলছেন আমার জানা নেই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি এই দায়িত্ব পালন না করো তাহলে নবুয়তের দায়িত্বই পালন হলো না। তাই রসুল্লাহর ফাতে লক্ষ মানুষকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস হাল বাল্লাগতু, আমি তোমাদের কাছে কি আল্লাহর দিনের পয়গাম পৌঁছে দিয়েছি? ক্বালু নাআম আন্নাকা কাদ বাল্লাগতার রিসালা ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া আদাইতাল আমানাতা হাক্কাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ। অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন জীবন হাতে। নবী পাক আকাশের দিকে হাত উঠালেন, আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ সালাসা মাররা। উম্মতকে আজ এই দায়িত্ব নিয়ে উঠতে হবে। রাসূলুল্লাহ তাই শেষ কথা বলেছিলেন, ফালি ইউবাল্লিগি শাহিদুল গায়বা ওয়া রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহু মুসলিম। আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই এই কথা বলে, আজকে পৃথিবীতে কি এমন কোনো মানব নেই যার বুকে এতটুকু বারুদ রয়েছে যে পৃথিবীর মানব জাতির কর্ণকুহরী আওয়াজ আবার তুলতে পারে, ফালি ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, যদি তোমরা এই কাবার মালিকের দাসত্ব করো, আল্লাযী ইয়াতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। পৃথিবীর যে দুটি ভয়াল সংকট, একটি হলো নিরাপত্তাহীনতা আর একটি হলো ক্ষুধা, যদি তোমরা এই কাবার মালিকের দাসত্ব করো তাহলে তোমাদের অন্যের মদের নিরাপত্তার এই কাবার মালিক হয়ে গেলেন। এই কথা আজ পৃথিবীর মানব জাতিকে শুনিয়ে দেওয়ার জন্য পৃথিবী যেন অপেক্ষা করছে। কীভাবে আমরা এই কথাগুলোকে, এই দাওয়াতকে বিংশ শতাব্দীর এই যুগে, যত একবিংশ শতাব্দী, সে বিষয়ে আমি কয়েকটি কথা বলতে চাই দাওয়া পদ্ধতির উপরে। লাখ লাখ পয়গম্বরের দাওয়া পদ্ধতি আমার আলোচনার বিষয় নয়। আখেরি রসুলের ভিতরে সোয়া লক্ষ আম্বিয়া ইকরামের জীবন বৈশিষ্ট্য মিশে রয়েছে। আল্লাহ বলছেন 600 বছর পর্যন্ত পৃথিবী পয়গম্বর থেকে খালি ছিল। ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতারাতিন মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। তোমরা যেন চিৎকার করে বলছিলে, ওয়াল্লাহ একজন বাশীর অথবা একজন নাযীর আমাদের জন্য পাঠাও না। ফকদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, আল্লাহর কথা বলার কি বাগ্মিতা! লাম অক্ষরটা তুলে দিয়ে আল্লাহ বললেন, ফকদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, আমি এমন একজন রসুল পাঠালাম যিনি বাশীর এবং নাযীর। সমস্ত পয়গম্বরদের পয়গম্বরই হয় বাশীর অথবা নাযীর যারা ছিলেন, তাদের সকল পয়গম্বরদের জীবন চিড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের দায়ী হিসেবে কবুল করেন, এবং আল্লাহ তাআলা যেই
সুন্দর লক্ষ্য উদ্দেশ্য দিয়ে খলিফা হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সেই লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ইসলামের দাওয়াত সম্পর্কে অধ্যাপক মুফিজুর রহমান যেই বক্তব্যটি দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, কথাগুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।